कम পরিশ্রমে ও কম পুঁজিতে আমরা সকলেই একটি ব্যবসা করতে চাই। এমনকি আমরা সব সময় চাই যে ব্যবসাটিতে অল্প সময়ের মধ্যে আমরা একটু বেশি পরিমাণ ইনকাম করতে পারব। হ্যাঁ বন্ধুরা, আজকে সেরকমই একটি ব্যবসা, যে ব্যবসাটি অনেক সুদূর অতীত থেকে এবং ভবিষ্যৎ পর্যন্ত চলতেই থাকছে। এই ব্যবসাটি বন্ধ হওয়ারও কোনো যোগ্য নেই। এই ব্যবসাটি খুবই কম পরিশ্রম এবং আমাদের প্রতিনিয়ত প্রতি সময়ে আমাদের চলতেই থাকছে। আর এমনই একটা প্রোডাক্ট যেটি ফেলে দেওয়ার নয়, যেটি সারা জীবন চলবে। তাই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে থাকছে একটি ম্যাডাম। বর্তমান যুগে বেকারত্বদের সংখ্যা এত বেড়ে চলেছে, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের কিন্তু উচিত ইনকাম করা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের উচিত ইনকাম করা, সে বাড়ির মহিলা থেকে শুরু করে বাড়ির বেকার যারা যুবক রয়েছে তাদের তো উচিতই, এমনকি বাড়ির যারা মহিলারা বসে রয়েছে কিছু কাজ করবেন বলে ভাবছেন, চাকরি পাওয়াটা কিন্তু এখনকার দিনে মুখের কথা না, সেখানে দাঁড়িয়ে বিজনেস কিন্তু আপনাদের করতে হবে। যারা মনে করছেন স্বল্প পুঁজিতে কিছু ব্যবসা স্টার্ট করবেন, তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি। স্বল্প পুঁজিতে কীভাবে ব্যবসা শুরু করবেন, ব্যবসা শুরু করা মানেই কিন্তু অনেক পুঁজি ইনভেস্ট করা, অনেক টাকা লাগানো, এমনটা কিন্তু কোনো ব্যাপার নেই। আপনারা কিন্তু স্বল্প মিনিমাম পুঁজিতেও কিন্তু ব্যবসা স্টার্ট করতে পারবেন। আজকের ভিডিওটা যেটা আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব আপনাদের সঙ্গে। মাত্র 15,000 টাকা থেকে কিন্তু আপনারা ব্যবসা স্টার্ট করতে পারবেন। আজকে চলে এসেছি, আজকে 15,000 টাকা দিয়ে কীভাবে এরকম একটা পেপার প্লেট মেশিন কিনে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন, এই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো আজকে যে ব্যবসাটা নিয়ে চলে এসেছি সেটা আর কিছুই না, পেপার প্লেট। এরকম ধরনের পেপার প্লেট তো আপনারা সকলেই দেখেছেন, আপনারা জানেন এটা কোন কাজে ব্যবহৃত হয়। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এটা জড়িয়ে রয়েছে। আপনার প্রত্যেক দিন ধরুন কোনো অনুষ্ঠান থেকে শুরু করে, রেস্টুরেন্টে শুরু করে, রাস্তার পাশে যে ছোটো ছোটো দোকানগুলো আছে, ধাবাগুলো আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু পেপার প্লেট চলে। ফুচকার দোকান, যে ছোটো ছোটো বাটিগুলো, মিষ্টির দোকান বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু পেপার প্লেটের চল শুরু হয়ে গেছে। কারণ আপনারা সকলেই জানেন থার্মোকলে যে প্লেট বাটি যেটা ছিল এতদিন চলে এসেছে, সেটা কিন্তু সরকার থেকে ব্যান্ড হয়ে গেছে, কারণ পরিবেশ দূষণ ঘটাচ্ছে। সেখানে দাঁড়িয়ে পেপার প্লেট কিন্তু কোনোভাবেই পরিবেশ দূষণ ঘটায় না, সেখানে দাঁড়িয়ে পেপার প্লেটে কিন্তু বিকল্প কিছু নেই। তাহলে আপনারা এরকম একটা বিজনেস শুরু করলে কিন্তু আপনার প্রফিট দেখতে পাবেন। আমি শ্রেয়সী, আজকে চলে এসেছি ইন্ডিয়ান মিশনারি থেকে। আজকে এমন একটা বিজনেস নিয়ে আলোচনা করব যেটা আমাদের দৈনন্দিন জীবনে দরকারি। আপনাদেরকে আগেও বলেছি, বিজনেস করবেন এমন কিছু নিয়ে স্টার্ট করবেন যেটা প্রত্যেকটা মানুষের দরকারি জিনিস। সেরকম যদি বিজনেস স্টার্ট করতে পারেন তবেই কিন্তু আপনারা লাভটা করতে পারবেন। তো আজকে পেপার প্লেটের বিজনেস সম্পর্কে আলোচনা করব। পেপার প্লেটের মেশিন যেটা আমাদের কাছে কিন্তু মাত্র 15,000 থেকে শুরু করে আপ টু 1-1.5 লাখ টাকা পর্যন্ত আপনারা যেরকম চাইবেন মেশিন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। ম্যানুয়াল মেশিন যেটা, সেটা মাত্র 15,000 থেকে শুরু হচ্ছে। মেশিনগুলো একটু দেখিয়ে দিই, দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এরম ধরনের মেশিন হাতে ঘুরিয়ে প্রেস করে কিন্তু আপনারা এরম ধরনের সুন্দর পেপার প্লেট কিন্তু তৈরি করতে পাচ্ছেন। ছোট বাটি থেকে শুরু করে বিরিয়ানি খাওয়ার এরকম বড় থালাগুলো কিন্তু আপনারা অনায়াসে তৈরি করতে পাচ্ছেন বাড়ি বসে। যারা মহিলারা মনে করছেন কিছু কাজ করবেন, তারা কিন্তু এরকম একটা বিজনেস স্টার্ট করলে প্রফিটই পাবেন। তো দর্শক বন্ধুরা, এই মেশিনটা তো দেখতেই পেলেন, এটা আছে সিঙ্গেল ডাই মেশিন। এছাড়াও কিন্তু আপনারা ম্যানুয়ালে ট্রিপল ডাই মেশিন পাবেন। এই মেশিনটা দেখিয়ে দিই একটু দর্শক বন্ধুদের, এই মেশিনটা কিন্তু ট্রিপল ডাই মেশিন আছে, মানে একসঙ্গে আপনারা বাটি, প্লেট, থালা তিনটেই কিন্তু একসঙ্গে প্রোডাকশন করতে পারবেন। একসঙ্গে তিনটে করে ডাই লাগিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। সেখানে আপনারা বুঝতেই পারছেন আপনারা কম সময়ে কতটা পরিমাণ পেপার প্লেট তৈরি করতে পারছেন। এছাড়া এই যে ম্যানুয়াল মেশিনগুলো তো আপনারা দেখতেই পেলেন, এছাড়া মনে করছেন যাদের কোনো বাজেট প্রবলেম নেই, ব্যবসাটা করতে চাইছেন, তারা কিন্তু এই ধরনের মাল্টিপারপাস মেশিন নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। মাল্টিপারপাস মেশিন আছে, এটা পেপার প্লেট থেকে শুরু করে, চপ্পল থেকে শুরু করে, মিষ্টির বক্স কাটিং, যে কোনো রকমের কাটিংয়ের কাজ, প্যাকেজিংয়ের কাজ কিন্তু আপনারা এই ধরনের মেশিনগুলো আছে, এই মেশিনের সাহায্যে করতে পারবেন। এগুলো কিন্তু আপনার হাইড্রোলিক মাল্টিপারপাস মেশিন আছে। এই মেশিনের সঙ্গে আপনারা একটা নয়, বিভিন্ন রকম ব্যবসা কিন্তু একসঙ্গে ধরে নিতে পারবেন বা করতে পারবেন। সেক্ষেত্রে সমস্ত গাইডেন্স কিন্তু আমাদের কোম্পানি থেকেই পেয়ে যাবেন। মেশিনের ক্ষেত্রে যেটা সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে র মেটেরিয়ালস এবং টেকনিশিয়াল সাপোর্ট, যেটা সবথেকে দরকারি জিনিস। একটা মেশিন নিলেই তো হলো না, তার জন্য প্রয়োজন হয় র মেটেরিয়ালস এবং টেকনিশিয়াল সাপোর্ট। আজকে গিয়ে যদি আমার মেশিনে কোনো প্রবলেম হয়, সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ান মেশিনারি কিন্তু দিনের দিন সার্ভিস দেওয়ার চেষ্টা করে যাতে আপনার ব্যবসাটা থেমে না যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একবার হলেও ইন্ডিয়ান মেশিনারিতে ভিজিট করতে হবে, আমাদের সঙ্গে বসে কথা বলতে হবে এবং মেশিনগুলো কিন্তু দেখতে হবে। আপনার এলাকায় কোন বিজনেসটা ভালো চলবে সেটা আপনিই বলতে পারবেন। সেই ক্ষেত্রে আলোচনা করতে কিন্তু আপনাকে একবার হলেও কোম্পানিতে ভিজিট করতে হবে।
তো নমস্কার, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ব্যবসার আইডিয়া নিয়ে।